فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر الديني بون جانتے چاہشن যে বাড়িতে কুকুর পালা হারাম শুনেছি, কেউ যদি ফ্যাক্টরিতে পেলে বড় করে বিক্রি করে এবং যারা কেনে তারা তাদের অফিস পাহারার জন্য কেনেন, সেই ব্যবসা কি হালাল হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কুকুরের ব্যবসা করা ইসলামে হারাম। কুকুরের ব্যবসা করা ইসলামে হারাম, চাহে সেটা সাধারণ কুকুরই হোক অথবা বাড়ি পাহারা দেওয়ার জন্যই হোক, অফিস আদালত পাহারা দেওয়ার জন্যই হোক, যেটাকে মোট কথা কালবে মুআল্লিম বলা হয়। তো উভয় ধরনের কুকুরের ব্যবসা করা ইসলামে হারাম। এ ব্যাপারে অনেক হাদিস এসছে, যেমন সহিহ বুখারীর হাদিস, আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال نهى النبي صلى الله عليه وسلم عن ثمن الكلب. আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কুকুরের বিক্রি করতে বা তার ব্যবসায়ী হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন, কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন। তদ্রূপ সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আন আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন থামানিল কলব ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিন। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসকে একত্রিত করে জমহুর ওলামা একরামগণ একথা পরিষ্কার বলেছেন যে কুকুর, চাহে সাধারণ কুকুর হোক চাহে শিক্ষা দেওয়া কুকুর হোক, যেটাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, বাগান পাহারা দেওয়ার জন্য বা আর্মি ক্যাম্পে সিকিউরিটি গার্ডের জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে, যে কুকুরই হোক না কেন, তা ব্যবসা করা বিক্রি করা হারাম, এর ব্যবসা করা যাবে না। তবে যদি এমন ব্যক্তি হয় যে সে বাড়ি পাহারা দেওয়ার জন্য বা পশু পক্ষী পাহারা দেওয়ার জন্য বাড়ির সিকিউরিটির জন্য সে তার কুকুর পালতে চায় কিন্তু কোথাও পায় না, এই ক্ষেত্রে সে নিজে কিনতে পারে, কিন্তু যে ব্যক্তি বিক্রি করবে তার সেই মূল্য গ্রহণ করা সেটা তার জন্য কী হবে, বৈধ হবে না। যে ব্যক্তি বিক্রি করবে তার বৈধ হবে না, কিন্তু যে ব্যক্তি বাড়ি পাহারা দেওয়ার জন্য বা বাগান পাহারা দেওয়ার জন্য বা বাড়ির সিকিউরিটির জন্য কুকুর পালতে চায়, তার জন্য যদি শেষ মুহূর্তে কোথাও যদি কুকুর না পায় তাহলে সে কিনতে পারে, এটা তার জন্য বৈধ, কিন্তু যে বিক্রি করবে সে টাকা তার সেটা তার জন্য বৈধ হবে না। এটা হচ্ছে জমহুর ওলামার মত। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে ওই সমস্ত কুকুর বিক্রি করা জায়েজ যে সমস্ত কুকুরের দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন বাড়ি পাহারা দেওয়ার জন্য বা সিকিউরিটির জন্য এই ধরনের কুকুর বিক্রি করা জায়েজ আছে, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে। এবং এই মর্মে যে হাদিসটি তিনারা পেশ করে থাকেন সেই হাদিসটি অতিরিক্ত দৈব। হাদিস এসছে আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন থামানিল কলব ওয়াস-সিন্নর ইল্লা কলব সাইদিন। তো এই হাদিসকে সামনে রেখে, হাদিসটি নাসাইর, এই হাদিসটিকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শিকারি করার জন্য যে কুকুর ব্যবহার করা হয়ে থাকে বা সিকিউরিটির জন্য যে কুকুর ব্যবহার করা হয়ে থাকে সে কুকুর বিক্রি করতে ব্যবসা করতে কোনো অসুবিধা নাই। কিন্তু হাদিসটি ইমাম নাসাইর রহমতুল্লাহ আলাইহি হাদিসটি আনার পরে বলেছেন হাদা মুনকার, আদা মুনকার। এবং ওলামায়ে মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে মুহাদ্দিসিনদের ইত্তেফাক অর্থাৎ একমত হয়েছেন এই হাদিসটি দঈফ হওয়ার ব্যাপারে। তাহলে বোঝা গেল যে
ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী কুকুর চাহে পালা কুকুরই হোক, শিকারি কুকুরই হোক, সিকিউরিটির কুকুরই হোক বা সাধারণ কুকুর হোক, কোনো অবস্থাতেই কুকুরের ব্যবসা করা যাবে না। তবে প্রয়োজন সাপেক্ষে কোনো ব্যক্তি যদি সিকিউরিটির জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, বাগান পাহারা দেওয়ার জন্য কুকুর যদি কোথাও না পায়, তাহলে শেষ মুহূর্তে ওই ব্যক্তির জন্য কেনা বৈধ, তবে যে ব্যক্তি বিক্রি করবে সেটা তার জন্য অবৈধ। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিশ্বাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। يا رب العالمين.